কিন্তু বেলা গড়াতেই গলি থেকে সড়কে চলে আসে উৎসবের মিছিল, বাড়তে শুরু করে বখাটেদের উপদ্রব। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের টার্গেটে পরিণত হয় নারীরা। রেহাই পায়নি পথচারী, যাত্রী, স্কুল বা কলেজ ফেরত শিক্ষার্থীরাও। ভয় লাগতেছে এখন খুবই, আসলে এটা খুবই খারাপ লাগছে। আসলে নিজের অনুমতি ব্যতীত অন্য কেউ মুখে গালে টাচ করাটা ভুক্তভোগীদের আশঙ্কা, এমন চলতে থাকলে উৎসব পরিণত হবে আতঙ্কের।